গণহত্যা দিবসে সমাবেশ করবে আওয়ামী লীগ। এদিকে ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি। জানাবো ভারতীয় পণ্য বয়কটের নামে বাজার অস্থিরের ষড়যন্ত্রে বিএনপি, বলছেন ওবায়দুল কাদের। জানিয়ে দিব বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ঐক্য। এবং সর্বশেষ জানাবো দেশে দুর্যোগের সময় ইউনুস ব্যস্ত থাকেন বিদেশে পুরস্কার নেওয়ার জন্য, বলছেন হাসান মাহমুদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গণহত্যা দিবসে সমাবেশ করবে আওয়ামী লীগ। আগামী 25 মার্চ গণহত্যা দিবস দিনটিকে ঘিরে সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এক সমাবেশের আয়োজন করবে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। 25 মার্চ গণহত্যা দিবসে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, 23 বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করব, মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজন করবে, আমাদের 71-এর জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দাবি জানাবো, সেজন্য প্রোগ্রামটি বাইরে করব। কাদের বলেন, ভারতীয় পণ্য বর্জন করা পাগলামি, আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি বড় অংশ আসে ভারত থেকে। বিএনপির এক নেতা গণতন্ত্র উদ্ধারে ভারতের সহযোগিতাই চাই, আবার আরেক নেতা ভারতের পণ্য বয়কটের ডাক দেয়, আসলে তারা দিশেহারা হয়ে গেছে। তিনি আরো বলেন, আন্দোলনে পরাজিত হয়ে নির্বাচনে না এসে যে ভুল বিএনপি করেছে তার জন্য এসব করছে, তাদের বয়কটের ডাকে জনগণ সাড়া দেবে না। তাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগ মোটেও চিন্তিত নয়। ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি। ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করতে চাই বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চাদর পরানো সহ নেতাদের ভারত বিরোধী কর্মকাণ্ডকে রাজনৈতিক দেউলিয়াত্ম আখ্যা দিয়ে তার কার স্বার্থে বিএনপি এমন আচরণ করছে, এমন প্রশ্ন রাখেন তিনি। অপরদিকে নির্বাচনে ভারত আওয়ামী লীগকে সহযোগিতা করায় জনগণ দেশটির পণ্য বয়কটের ডাক দিয়েছে বলে দাবি করেছে বিএনপি, আর তারা এই ডাকে সহিংস জানিয়েছে বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে, কতটা উগ্র মানসিকতা সম্পন্ন অবিবেচক হলে, কতটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলে। ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি বাজার ব্যবস্থাকে অস্থির করার গভীর ষড়যন্ত্র করছে, বিএনপি কাকে খুশি করতে এমন আচরণ করছে, এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণের স্বার্থ রক্ষা করেই সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখছে। বাংলাদেশের ক্ষেত্রে ভারতের গুরুত্ব তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশের চারপাশে প্রায় ভারত, একপাশে কেবল মিয়ানমার। বঙ্গবন্ধু হত্যার পর ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক আমাদের ক্ষতি করেছে সবচেয়ে বেশি, এখন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো। রিজভীর চাদর পুরানো পাগলামি মন্তব্য করে কাদের বলেন, আওয়ামী লীগ ভারতীয় এজেন্ট বলে সাম্প্রদায়িক আচরণ করেছে বিএনপি, আন্দোলনে পরাজিত হয়ে নির্বাচনে না এসে যে ভুল বিএনপি করেছে তার জন্য এসব করছে। বিএনপির রাজনীতি এখন এলোমেলো, বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা হয়ে যা খুশি বলছে ও করছে, বিএনপি আসলে কাকে খুশি করতে চাইছে, এই প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত দাবি করে বিএনপি নেতারা বলেছেন, ভারতীয় নির্বাচনে সরকারকে সহযোগিতা করেছে আর তাই জনগণ ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে, যাতে সহিংসতি যাতে সংহতি জানিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেন, বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি জনগণ ভারতীয় পণ্য বর্জন করছে, আমরা এতে সংহতি প্রকাশ করছি। সব গণতান্ত্রিক দেশের কাছে 7 জানুয়ারি নির্বাচনে অগ্রহণযোগ্য দাবি করে বিএনপির এই নেতা বলেন, ভারত এই নির্বাচনে সরকারকে সহযোগিতা করেছে, তা জনগণ ভারতীয় পণ্য বয়কট করছে, ভারতীয় পণ্য বয়কটের আহ্বানে বিএনপি সংহতি অব্যাহত চলবে, ভারতীয় পণ্য বয়কটের আহ্বানে বিএনপির সংহতি অব্যাহত থাকবে। ফারুক বলেন, চলমান রাজনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ডামি সরকার দেশে মানুষের অধিকার সংরক্ষণ করতে পারেনি, গণতন্ত্রের কথা মুখে বলে উল্টো গণতন্ত্র হরণ করছে তারা। ভারতীয় পণ্য বয়কটের নামে বাজার অস্থিরের ষড়যন্ত্রে বিএনপি, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি দেশের বাজার ব্যবস্থাকে অস্থির করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, জনগণ তাদের ডাকে সাড়া দেবে না। ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার দূরভিসন্ধি বিএনপির মানসিক বৈকল্যের বহিঃপ্রকাশ, তাদের ভারতীয় পণ্য বয়কটের ডাক দুদেশের সম্পর্কে প্রভাব ফেলবে না, যারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে দেশের জনগণ তাদেরই বয়কট করবে। তিনি বলেন, একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে, উগ্র মানসিকতা সম্পন্ন অবিবেচক হলে, কতটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলে। আজকে বিশ্ব বাস্তবতা ও আঞ্চলিক ভূকৌশলগত অবস্থানের দিক দিয়ে ভারত বাংলাদেশের তিন দিকেই বেষ্টিত, একদিকে শুধু মিয়ানমার, আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের বড় অংশই ভারত থেকে আসে, এর সুবিধাও আছে, দূর দেশ থেকে আমদানি খরচও বেশি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এক সিনিয়র নেতা দেশের গণতন্ত্র উদ্ধারের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চাইছেন, অন্যদিকে দলটির এক জুনিয়র নেতা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিচ্ছেন, আসলে বিএনপির রাজনীতি এলোমেলো গোলমেলা, এখন কাকে খুশি করতে চাইছে তারা এটা বুঝতে পারছি না। সেতুমন্ত্রী বলেন, বিএনপি আসলে কোনো পথ চলবে না, বিএনপি আসলে কোন পথে চলবে,
তারা এখন পথরা প্রতীকের মতো দিশেহারা হয়ে পড়েছে। দিশেহারা হয়ে যখন যা খুশি তাই বলছে, যা খুশি করছে, নির্বাচনে না এসে তাদের মস্ত বড় খেসারত দিতে হচ্ছে। ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার পর 21 বছর ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক বাংলাদেশেরই বেশি ক্ষতি করেছে। সম্পর্ক ভালো রেখে সুবিধা আদায় সম্ভব যা করে দেখিয়েছে আওয়ামী লীগ। আমরা ছিটমহল বিনিময় ও সীমান্ত চুক্তি বাস্তবায়ন করেছি। এখন তিস্তা ও ফেনী নদীর পানি বন্টন সহ যেগুলো সমাধান হয়নি, সম্পর্ক ভালো থাকা এগুলো নিয়েও ইতিবাচক অগ্রগতি আছে, সমাধানও সম্ভব। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে লাভ নেই। তিনি বলেন, পাকিস্তান আমল থেকে ভারত বিরোধিতার নামে সাম্প্রদায়িক রাজনীতি চলছে। আজকে ভারতীয় পণ্য বয়কটের ডাক এটা তারই অবিচ্ছেদ্য অংশ। বিএনপি নেতাদের দমন পীড়নের অভিযোগে সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে একে একে প্রায় সব নেতা জেলে থেকে বের হয়ে গেছেন। অথচ মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে বলছেন, তাদের উপর দমন পীড়ন চলছে, প্রায় সব নেতাই জেল থেকে জামিনে বেরিয়ে গেছেন। এখানে দমন পীড়ন কোথায়? এটা কি স্ববিরোধী বক্তব্য নয়? ভারতের ভূমি নিয়ে ভুটান থেকে বিদ্যুৎ আমদানি প্রসঙ্গে তিনি বলেন, ভুটানের রাজ বাংলাদেশে আসছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন, ভুটানের রাজনৈতিক রাজ পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর পারিবারিক সম্পর্ক আছে। ভারতের ভূমি ব্যবহার করে ভুটান থেকে বিদ্যুৎ আমদানিতে ভারত অসম্মত হবে না বলে মনে করছি। বিএনপি জাতীয় পার্টি ও জামায়াতের ঐক্য। বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন নিয়ম মেরুকরণ চলছে বলে অধিকার সূত্র আভাস দিয়েছে। আর এই নতুন মেরুকরণে তিনটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে একটি ঐক্যের সম্ভাবনা তৈরি হচ্ছে। তিনটি রাজনৈতিক দলের অত্যন্ত গোপনে একজনের সঙ্গে আলাপ আলোচনা করছেন এবং তাদের ঐক্যের জায়গাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে একটি বৃহত্তর রাজনৈতিক মঞ্চ করার জন্য চমক হিসেবে এই ঐক্য হবার একটি ক্ষীণ সম্ভাবনা তৈরি হচ্ছে বলে একাধিক রাজনৈতিক সূত্র দাবি করেছে। এই তিনটি রাজনৈতিক দলের কতগুলো আদর্শিক ঐক্যের জায়গায় রয়েছে, সে এ কারণে তাদের মধ্যে ঐক্য হওয়াটা বিচিত্র না। তারা সকলে 75-15 আগস্টের বেনিফিশিয়ারি। বিভিন্ন সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে বিএনপি ছোট ছোট খুচরা খুচরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা চেয়ে একটি বৃহত্তর পরিষদের জনপ্রিয়তা রয়েছে, এমন রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যের পরিকল্পনা করছে। এই ঐক্যের ভাবনা থেকে তারা নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ বা জেএসডির মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ জোট বা মোর্চা করেনি। নির্বাচনের পর এখন বিএনপি চাইছে যে রাজনৈতিক শক্তি আছে, মাঠে জনপ্রিয়তা আছে, এমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি ঐক্যবদ্ধ মোর্চা করতে। সেই লক্ষ্যে বিএনপি এখন প্রধান টার্গেট জাতীয় পার্টি। জাতীয় পার্টি জিএম খাতের অংশ মনে করে যে সরকার তাদেরকে নিয়ে খেলছে, সরকার কারণে জাতীয় পার্টি ভেঙেছে, রওশন এরশাদ পন্থীদের প্রতি আওয়ামী লীগের সমর্থন আছে, এমন বক্তব্য জাতীয় পার্টি নেতারা প্রকাশ্যেই বলছে। রওশন এরশাদের পৃথক জাতীয় পার্টি গঠন জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করেনি এমন বক্তব্য প্রকাশ্যে দিলেও জাতীয় পার্টির নেতারা ভালো করে জানেন যে তারা ভালো মতোই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে অস্তিত্বের প্রয়োজনে জাতীয় পার্টি এখন সরকার বিরোধী অবস্থান রাখতে হবে এবং সংগঠনে শক্তিশালী করতে হবে। জাতীয় পার্টির একাধিক নেতারা মনে করছেন, সংগঠনে শক্তিশালী করতে গেলে এবং সরকার বিরোধী অবস্থান গ্রহণ করতে গেলে বিএনপির সঙ্গে ঐক্য করার কোনো বিকল্প নেই। বিএনপির সঙ্গে জিএম কাদের এমনিতেই সুসম্পর্ক ছিল। জিএম কাদের যে মির্জা ফখরুলের সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন নির্বাচনের আগে, এমন কথাও বাজারে চাউর হয়েছিল। তবে শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে এবং বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে সংসদে জায়গা করে নিয়েছে। তবে জাতীয় পার্টির ব্যাপারে বিএনপির আগ্রহ নষ্ট হয়ে যায়নি। জাতীয় পার্টি এখন বিএনপির ব্যাপারে আগের চেয়ে কোনো সময়ের চেয়ে বেশি আগ্রহী হয়েছে। সরকারের বিরুদ্ধে সামনের দিনগুলোতে বিএনপি এবং জাতীয় পার্টি যদি প্রকাশ্যে ঐক্য হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। অন্যদিকে বিএনপির বিশ্বস্ত এবং সারা জীবনের মিত্র জামায়াত অসুরগত কারণে জামায়াতের সঙ্গে বিএনপির এখন প্রকাশ্যে ঐক্য করতে পারছে না, কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত বিরোধিতা এবং ভারত বিরোধী অবস্থানের কারণে বিএনপি এখন আবার জামায়াতের সাথে প্রকাশ্যে ঐক্য করতে আগ্রহী। বিএনপির কোনো কোনো নেতারা মনে করছেন, বিএনপি জাতীয় পার্টি এবং জামায়াতের ঐক্য যদি হয় বাংলাদেশ তাদের রাজনীতি হিসেবে অন্যরকম হয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতি আসলে এই দুইটি ধারায় বিভক্ত। আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি রাজনৈতিক দল, অন্যদিকে বিএনপি জাতীয় পার্টি এবং জামায়াত হলো মুক্তিযুদ্ধের বিরোধী রাজনৈতিক শক্তির কেন্দ্র। যে রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছিল 75-15 আগস্ট শোকাবহ ঘটনার পর, আর এ কারণে বাংলাদেশের রাজনীতি অদূর ভবিষ্যতে যদি বিএনপি জাতীয় পার্টি জামাতের ঐক্য হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। দেশে দুর্যোগের সময় ইউনূস ব্যস্ত থাকেন বিদেশে পুরস্কার নেওয়ার জন্য, বলছেন হাসান মাহমুদ। নোবেল জয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপি দেশের গণতন্ত্রকে বারবার ধ্বংস করতে চেয়েছে। গত নির্বাচনের আগেও তারা দেশের গণতন্ত্রকে বারবার ধ্বংস করার উদ্দেশ্যে নির্বাচনকে প্রতিহত করার ডাক দিয়েছে, কিন্তু তারা বিএনপি নির্বাচন প্রতিহত করতে পারেনি। সে রাজনৈতিক অপশক্তির বিএনপির সঙ্গে কতিপয় ব্যক্তি বিশেষ যুক্ত হয়েছেন। ডক্টর ইউনূসের
দেশের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে চিন্তিত নয়, যিনি ডক্টর ইউনুস দেশকে পৃথিবীর সামনে একটি দারিদ্র দেশ এবং পিছিয়ে পড়া দেশ হিসেবে উপস্থাপন করে পুরস্কার গ্রহণ করেন। হাসান মাহমুদ বলেন, দেশে যখন বন্যা হয় তখন ডক্টর ইউনুসকে দেখা যায়, দেশে যখন মানুষ পুড়িয়ে হত্যা করা হয় তখন তার ডক্টর ইউনুস কোনো বক্তব্য শোনা যায় না, দেশে যখন কোনো দুর্যোগ হয় তখন তিনি ডক্টর ইউনুস বিদেশে ব্যস্ত থাকেন পুরস্কার নেওয়ার জন্য। পৃথিবীতে যত ধরনের পুরস্কার আছে সব জায়গায় তার লবিস্টরা যোগাযোগ করে পুরস্কার নিয়ে আসেন। যাকে ডক্টর ইউনুস দেশের কোনো কাজে পাওয়া যায় না তাকে যে এই পুরস্কার দিয়ে বেড়ায় এটি অত্যন্ত হাস্যকর। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি এবং জামায়াত নির্বাচনকে ভাণ্ডুল করার চেষ্টা করছে কিন্তু তাদের সেই অপপ্রচেষ্টা ভেস্তে গেছে। দেশে একটি অবাধ সুষ্ঠু এবং আন্তর্জাতিক মানের উৎসবমুখর পরিবেশে বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে কারণে পৃথিবীর 80টি রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছে, পৃথিবীর 32টি আন্তর্জাতিক সংস্থা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনি মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন টার্ন করে রাখুন। ধন্যবাদ।